রে খাওয়া পাশে বসে আছো, ভাত খাবে বলে? বাবা কিচ্ছু না, ভাত তো শুধু মাখা হোক। এখন গন্ধ শুকছে, কিসের গন্ধ, কিসের ভাত? দেখো না, নাকটা করছে, দেখো না, এখন তো মাখা হোক। দেখো পালিয়ে যাবে, আস্তে আস্তে পালিয়ে যাবে। দেখো সকাল থেকে শুধু হামু চলে যাচ্ছে, হামু হামু। যেই মাকা হয়ে যাবে, এবার দেখো এবার পুতুল কীর্তন দেবে। দেখো না এবার মুখটা ঢুকাচ্ছে করে, দেখো জল দলে ছাড়া। কি চিন্তা করছিস মা, খাবি কি খাবি না? খেয়ে না মা, খেতে হয় দুবেলা, একমুঠো খেতে হয় পেট যখন আছে। বললো খাবে না, না খাবে, এখন পর্যন্ত মনে হচ্ছে তোমার পাশে বসে আছে। তো খেয়ে দিয়ে যাও, ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ো। এখনো কিন্তু সরছে না বলতে। খেতে দেখবে তো হাই বাচ্চা, হাই কটা পাখির বাচ্চা আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ অ্যাংলিনেটাকে দেখবে, ওটা লাল হয়ে উকি মারছে। ওহা, একটা তো দেখলাম সকালে ইয়ে পালক গজিয়ে দিয়েছে, ব্যাস না যাচ্ছে না। ওরে বাবা, যে সকালে এক একা খাবার খেয়েছে ভুন্ডু পুটু। আজকের কাছে সরি ব্যাপারটা আছে, বেরিয়ে গেছিল না বাবা। ভালো খেতে, ভালো খেতে, তুমি এমন করে জিজ্ঞেস করছো যেন আমাকে কথা কথা দিয়েছে। ভালো মামা, ভালো, যা করা হয় তোমার ভালোর জন্যই করা হয় মা। এসব খাবার খাওয়া যাবে না, তার মধ্যে গরম পড়ছে তো আরোই নয়। না না তাতে হাম করে, তাড়াতাড়ি ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, সোনা ছেলে। অসহ্য গরম, সন্ধ্যের পর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাই না? কালকে তো ঠান্ডাটা ছিল না? হ্যাঁ একটু মানুষের শরীর খারাপটা বেশি হচ্ছে। মা ভালো খেতে, ছুনুর মা, ছুনুর ঠিক আছে খা, তুই কেন ছুনুর কেন।